হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা প্রত্যেকে কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমরা বর্ণ পরিচয় বই পড়ব, পৃষ্ঠা নম্বর 18 এবং 19। তোমরা তাড়াতাড়ি খুলে ফেলো পৃষ্ঠা নম্বর 18 এবং 19। খুলেছ? দেখো, আগের দিন আমরা এই পর্যন্ত পড়েছিলাম তো। আশা করি প্রত্যেকেই তোমরা এটা খুব ভালো করে রিডিং পড়েছো এবং বানান করেছো। তোমরা কিন্তু প্রত্যেকেই খুব রিডিংটা ভালো করে করবে, ঠিক আছে? চলো তাহলে আমরা তারপর থেকে পড়ি। সে কখনো আলস্যে কাল কাটায় না। সে মানে এখানে কার কথা বলছে? সুশীল বালক, তাই তো? আলস্য মানে কুড়েমি করে বা অলসতা করে। কাল মানে সময় বা দিন, ঠিক আছে? সে কখনো কুড়েমি করে দিন কাটায় না বা সময় কাটায় না। যে সময়ের যে কাজ মন দিয়া তাহা করে, বলছে যে সময় যে কাজটা মন দিয়া তখন সেটা করে, অন্য কিছু করে না। সে লেখাপড়ার সময় লেখাপড়া না করিয়া খেলা করিয়া বেড়ায় না। বলছে সুশীল বালক লেখাপড়ার সময় লেখাপড়া না করে খেলা করে বেড়ায় না। তোমরা কিন্তু প্রত্যেকে এটা থেকে এই শিক্ষা পাচ্ছ যে অলসতা করে দিন কাটানো যাবে না, তাই তো? যে সময়ের যে কাজ সেই সময় তোমরা সেটা করবে, লেখাপড়ার সময় লেখাপড়া করবে, অন্য কিছু করবে না, তাই তো? তোমরা বুঝতে পারছো তো? তারপর একটা দেখো, সে কখনো দুশ্চিল বালকদিগের সহিত বেড়ায় না। সহিত মানে সঙ্গে, দুশ্চিল মানে কি দুষ্টু, ঠিক আছে, বা অসৎ। দুষ্টু বালকদিগের সহিত বেড়ায় না, তাহাদের সহিত খেলা করে না, মানে ওই দুষ্ট বালকের সঙ্গে খেলা করে না। সে মনে করে দুশ্চিলদিগের সহিত বেড়াইলে ও খেলা করিলে আমিও দুশ্চিল হইয়া যাইব। মানে সুশীল বালক মনে করে যে দুশ্চিল দুষ্ট বালকদিগের সঙ্গে খেলা করলে বা বেড়ালে আমিও দুষ্ট বা অসৎ হয়ে যাব, তাই তো? তাই তাদের সঙ্গে খেলা করে না বা বেড়ায় না। তারপর দেখো, সে যখন বিদ্যালয়ে থাকে গুরুমহাশয় যে সময়ে যাহা করিতে বলেন প্রফুল্ল মনে তাহা করে। বলছে সে যখন বিদ্যালয়ে থাকে, মানে সুশীল বালক যখন বিদ্যালয়ে থাকে, গুরুমহাশয় তখন মানে সেই সময় তখন যে কাজ দেন, যেটা করতে বলেন, সে আনন্দ মনে সেটা করে। মানে সে যখন বিদ্যালয়ে থাকে গুরুমহাশয় মানে শিক্ষক, তখন যেটা বলেন সে সেটাই করে আনন্দ মনে। প্রফুল্ল মানে আনন্দ। কদাচ মানে কখনো তাহার অন্যথা করে না, ঠিক আছে, কখনো তাহার অন্যথা করে না, সে সেটাই করে। সে কখনো তাহার কথার অবাধ্য হয় না, ঠিক আছে, সে কখনো তাহার কথার অবাধ্য হয় না, এজন্য তিনি তাহাকে অতিশয় ভালোবাসেন। এজন্য গুরুমহাশয় তাকে খুব ভালোবাসেন, কারণ সে গুরুমহাশয় কথার অবাধ্য হয় না, যখন যেটা বলে সেটা করে, তাই তো? তাহার কথার অন্যথা করে না। ওকে, এই পর্যন্ত খুব ভালো করে রিডিং পড়বে এবং শব্দার্থগুলো করে ফেলবে। দেখো বানানে দাগ দাও, প্রফুল্ল, অবাধ্য, গুরুমহাশয়, বিদ্যালয়, অতিশয়, অন্যথা, দুশ্চিল বালকদিগের, আলস্যে, ঠিক আছে, লেখাপড়া, বেড়াইলে। ওকে, তোমরা খুব ভালো করে পড়বে এবং অসুবিধা হলে আমাকে অবশ্যই জানাবে। গুড বাই এভরিওয়ান।